ছাত্র সেজে একেবারে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, বলতেও পারছে না তার কলেজের নাম। এমন কয়েকজনকে পাওয়া গেছে হাতে নাতে। বৈষম্যহীন এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে বুধবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। মূলত এদের সাথেই ঢুকে পড়ে তারা। ভেতরে হাঙ্গামার চেষ্টা করলে 54 জনকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরাও ছিলেন তৎপর। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আগের বার ঢুকেছিল পরীক্ষা বাতিলের দাবিতে, এবার পাশ করতে না পেরে ফল পুনর্মূল্যায়নের দাবি। আমি চট্টগ্রাম থেকে আসছি, আমার কলেজ হচ্ছে চট্টগ্রাম, আমাদের কলেজটা আমি দেওয়ানহাট কলেজ থেকে দিয়েছিলাম, কিন্তু আমি ট্রান্সফার করে আমি দিয়েছিলাম হচ্ছে আপনার আমরা পাশ করেছি, কিন্তু আমাদের এসএসসি রেজাল্টের সাথে কোনো মিল নাই। আমাদের এই বৈষম্য আমরা মানি না, অবিলম্বে এই রেজাল্ট পুনরায় সঠিক গ্রহণ করতে হবে। পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও ছিলেন সেখানে। বিক্ষোভকারীদের দাবি এইচএসসি পরীক্ষার বৈষম্যহীন ফলাফল। চাইছিলাম সব বোর্ড একসাথে পরীক্ষা হইব পুরো বাংলাদেশ, আবার পুরো বাংলাদেশ একসাথে শেষ হবো, কিন্তু শিক্ষা বোর্ড নাবেন না। কেউ একটা পরীক্ষা নিচ্ছে, কেউ দুইটা, কেউ পাঁচটা, কেউ সাতটা নিচ্ছে, এরপরে নিজের মন মতন পরীক্ষার ফলাফল দিয়ে দিছে। এক পর্যায়ে তাদের ধাওয়া দেয় পুলিশ, এতে ছত্রভঙ্গ হয়ে পড়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এদের মধ্যে আটক করা হয় কয়েকজনকে। এর আগে 20 অক্টোবর একই দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। বোর্ডের চেয়ারম্যানের রুমে ঢুকে ভাঙচুর করে তারা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।